নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আজকাল পরশুর আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ সাধিকা রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রী, আমরা তো বারবারই দেখেছি আপনি দীর্ঘ 19 বছর কমপ্লিট করে ফেলেছেন এই পথে অর্থাৎ জ্যোতিষ পেশাতে, এবং তার মধ্যে প্রায় 17 বছর আমাদের চ্যানেলে আপনি কাজ করছেন। 17 বছর বলবো না, কেন যখন থেকে শুরু করেছেন সেই 2002 সাল থেকে অনুষ্ঠান করছেন। একদমই তাই, মাঝখানে মনে হয় মাঝখানে 2 বছর বরং গ্যাপ গেছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখেছি আপনার সঙ্গে আমার প্রায় 17-18 বছর পথ চলা। আমি যেটা দেখেছি যে আপনি বরাবরই গ্রহ নক্ষত্র থেকেও তিথির উপরে জোর দেন, ছক যাই থাকুক না কেন, ছকে যাই সমস্যা থাকুক না কেন, আপনি বলেন সঠিক তিথিতে যদি গ্রহ প্রতিকার করা যায় তাহলে সেটা কিন্তু অসম্ভবভাবে মানুষকে জীবনে সফলতা দেয়। এই যে তিথি নক্ষত্রের জায়গায় দাঁড়িয়ে সামনে যে দীপান্বিতা অবসায় আসছে, তার মানে এটা অনেক বেশি গুরুত্ব রয়েছে, কেন রয়েছে সেটা নিয়ে আলোচনা করার আগে আমি খালি বলি দীপান্বিতা অবসায় কি আপনার মনে হয় চেম্বার খুব কম? খুব কম চেম্বার, খুব লিমিটেড চেম্বার, একদিন আর অনলাইন আছে, অনলাইন আর একদিন আছে। যারা যেসব জায়গায় আমার চেম্বার এই মুহূর্তে নেই তারা একদিনই যোগাযোগ করতে পারবেন দীপান্বিতা অবসার আগে এবং অনলাইনে যোগাযোগ করতে পারবেন, এছাড়া আর মাত্র অল্প কয়েকটি চেম্বারে যোগাযোগ করতে পারবেন। যেমন ধরুন আগামীকাল গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, তারপরের দিন সাম্বাদিক জুপিটার চেম্বার, তারপরে বৃহস্পতিবার অনলাইন চেম্বার, বৃহস্পতিবার ওই একদিনই আর লাস্ট অনলাইন আছে, তারপরে শুক্রবার দিন বর্ধমান, শনিবার দিন দুর্গাপুর, 30 তারিখ, 31 তারিখ রবিবার দিন হচ্ছে আসানসোল, আর 1 তারিখ সোমবার দিন হাওড়া ময়দান। ব্যাস, তারপরে কিন্তু আর কালী পূজার জন্য আর দীপান্বিতা অমাবস্যার জন্য আর চেম্বার নেই। আর আর একটা কথা আমি খুব পরিষ্কার বলে রাখি, দেখুন দু ধরনের মানুষ হন, এক ধরনের মানুষ আছেন যারা ভাগ্য জানতে চান, শুধু জিজ্ঞাসু, তারা জিজ্ঞাসু, আর এক ধরনের মানুষ আছেন যারা ভাগ্য গড়তে চান, ভাগ্যকে নিজের হাতে করতে চান। তো আমি এই দীপান্বিতা অমাবস্যার আগে আমার তো খুব লিমিটেড চেম্বার, খুব লিমিটেড চেম্বার, তনুশ্রীও বলে দিলেন যে খুব লিমিটেড চেম্বার রয়েছে, একদিন অনলাইন রয়েছে আর মাত্র চেম্বার রয়েছে গড়িয়াহাট, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, হাওড়া। তো যারা ভাগ্য জানতে চান তারা এখন যোগাযোগ করবেন না, আমি তাদের এখন সারা বছর আমার সময় আছে, সেটাই কথা, দীপান্বিতা অমাবস্যার পরে তারা যোগাযোগ করুন, কিন্তু যারা ভাগ্য গড়তে চান তারা এই সময় যোগাযোগ করুন। যারা মনে করেন যে আমি আমার ভাগ্যটাকে নিজের হাতে গড়তে চাই, আমি আমার ভাগ্যটাকে তৈরি করতে চাই, তারা এই দীপান্বিতা অমাবস্যার আগে যোগাযোগ করুন। বা যারা এই মুহূর্তে ভালো নেই, সম্পর্কজনিত ভালো নেই, অর্থনৈতিকভাবে ভালো নেই, যারা ভালো নেই তারা দীপান্বিতা অমাবস্যা হচ্ছে সব ধরনের গ্রহ সংস্কার, সব ধরনের অশুভত্বের ঊর্ধ্বে ওঠার তিথি। সুতরাং যারা নিজে যারা খারাপ আছেন, যারা নিজেদের ভাগ্যটাকে তৈরি করতে চান, যারা ভালো থাকতে চান, তারাই শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যার আগের আর মাত্র কয়েকটা দিনের চেম্বারে যোগাযোগ করুন। যারা জিজ্ঞাসু বা জানতে চান তারা পরবর্তীতে দীপান্বিতা অমাবস্যার পর। প্রশ্ন করতে চাই, যারা ধরুন আপনাকে আগে দেখিয়েছেন তারা কি এই সময় চেম্বার বা অনলাইনে যোগাযোগ করতে পারেন প্রতিকারের জন্য? হ্যাঁ, যারা আগে দেখিয়েছেন কোনো কারণে গ্রহ সংস্কার করতে পারেননি তারা অবশ্যই দীপান্বিতা অমাবস্যাকে কাজে লাগাতে পারেন। অল্প কয়েকটি চেম্বার রয়েছে এবং একদিন অনলাইন রয়েছে, সেটাকে কাজে লাগাতে পারেন, দূরের বন্ধুরা অনলাইনকে কাজে লাগাতে পারেন। সুতরাং আপনারা যারা দেখাতে চাইছেন, বিশেষ করে যারা দেখাতে চাইছেন মানে যারা জীবনে গ্রহ প্রতিকার করে নিজেকে একটা সঠিক মানে মাটিতে পা রাখতে চাইছেন, নিজেকে মানে দাঁড়িয়ে দেখতে চাইছেন যে আমি সফল, এই সফলতাটা দেখতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টাকে এখন কাজে লাগানো। এবারে আমার যেটা আপনার কাছে প্রশ্ন সেটা হচ্ছে যে তন্ত্রের শ্রেষ্ঠ জায়গাটি হচ্ছে দীপান্বিতা অমাবস্যা, মানে বলা হচ্ছে তন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র হচ্ছে কালীতন্ত্র, আদিতন্ত্র হচ্ছে কালীতন্ত্র, কালীতন্ত্র তন্ত্রের সর্বশ্রেষ্ঠ জায়গাটা হচ্ছে কালীতন্ত্র। তাহলে এই অমাবস্যা কি সর্বশ্রেষ্ঠ অমাবস্যা? অবশ্যই সর্বশ্রেষ্ঠ অমাবস্যা, যেহেতু এটা মা কালীর আরাধনার রাত, মা কালীকে আহ্বান করার রাত, সুতরাং দীপান্বিতা অমাবস্যা হচ্ছে তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তিথি। হ্যাঁ, আমার মনে হয় আমি একটুখানি জানিয়ে দিই আপনাদেরকে, ল্যাপেলটা সম্ভবত, হ্যাঁ আমি একটু জানিয়ে দেবো আপনাদেরকে যারা অনুষ্ঠান দেখছেন, আবারও একবার রিপিট করব যে যারা রাজশ্রীর কাছে ভাগ্য জানতে চাইছেন যে আমার কি আছে, ভবিষ্যৎ জীবনটা কেমন যাবে, তারা কিন্তু এখন যোগাযোগ করবেন না। যারা ভাগ্য গড়তে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, যারা ভাগ্য গড়তে চাইছেন।
আর রাজশ্রী কিছু চেম্বার আমি বলে দিই, যেমন 26 তারিখ কালকে মঙ্গলবার গড়িয়াহাট ভাগ্যচক্র, 27 তারিখ বুধবার দিন শ্যামবাজার জুপিটার, 28 তারিখ বৃহস্পতিবার অনলাইন একদিনই অনলাইন, 29 তারিখ শুক্রবার বর্ধমান, 30 তারিখ শনিবার দুর্গাপুর, 31 তারিখ রবিবার দিন আসানসোল এবং 1 নভেম্বর সোমবার হাওড়া ময়দান। এই হচ্ছে রাজশ্রী মানে এই চেম্বার দীপান্বিতা অমাবস্যাকে কাজে লাগানোর জন্য এই চেম্বার রয়েছে। আমরা ছিলাম যে আলোচনাতে, দেখুন তন্ত্রের সর্বশ্রেষ্ঠ তন্ত্র হচ্ছে কালীতন্ত্র এবং মা কালী এবং তন্ত্রবিদ্যা এই দুটো কথা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, মানে দুটোর সঙ্গে সম্পৃক্ত। মা কালী এবং তন্ত্র দুটো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, এবং মা কালী হচ্ছেন তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী, তিনি হচ্ছেন তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী। তো তন্ত্র বলতে আমরা কি বুঝি? তন্ত্র বলতে ফার্স্ট যে শব্দটা চলে আসে সেটাকে, তন্ত্র শব্দটাকে যদি ভাঙা যায় তাহলে ফার্স্ট শব্দটা হচ্ছে তন, তন্ত্র। তন মানে হচ্ছে তনু বা দেহ, ত্র মানে হচ্ছে ত্রাণ বা রক্ষা, যার মাধ্যমে, যে সকল কিছুর মাধ্যমে আমরা আমাদের দেহকে সকল আপদ বিপদ অশুভ গ্রহদোষ অশুভত্ব শত্রুতা সব কিছুর হাত থেকে রক্ষা করতে পারি, তাহাই হচ্ছে তন্ত্র। এবং সর্বতন্ত্রের শ্রেষ্ঠ তন্ত্র হচ্ছে কালীতন্ত্র। মা কালী হচ্ছেন তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী। দেখুন মা কালী হচ্ছেন 10 মহাবিদ্যার প্রথম দেবী, প্রধান মানে প্রথম ফার্স্ট সর্বপ্রথম দেবী হচ্ছেন, তিনি হচ্ছেন 10 মহাবিদ্যার, তিনি হচ্ছেন মা কালী যিনি 10 মহাবিদ্যার প্রথম দেবী। এবং শাক্ত মতে মনে করা হয় মা কালী হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। শাক্ত মতে মনে করা হয় মা কালী হচ্ছে সেই কারণ যে কারণে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। এবং মা কালীকে আমরা যখন ডাকছি, মা কালীর যে রূপটা সেই রূপটাও ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন মা কালীর গায়ের রঙও ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই কালো, কিন্তু আমরা নীল এবং লাল এটাও দেখতে পাই, নীলটাও খুব যথেষ্ট কমন রঙ, লাল রঙের মা কালীও হন, কখনো কখনো সাদা রঙেরও মা কালী হন। এবং মা কালীকে যখন আমরা ডাকছি, তো মা কালীর যে মূর্তিটা সেই মূর্তিতে কী কী রয়েছে? তার দুটো হাতে রয়েছে খড়গ এবং অসুরের ছিন্ন মুণ্ড, অর্থাৎ তিনি শত্রু নাশকারী, এবং নট অনলি শত্রু নাশকারী, তিনি যাবতীয় অশুভত্ব নাশকারী। সেই অশুভত্বের মধ্যে নেগেটিভ গ্রহযোগ পড়ে, সেই অশুভত্বের মধ্যে শত্রুতা পড়ে, অশুভত্বের মধ্যে যা কিছু আমাদের জন্য খারাপ সমস্ত কিছু পড়ে, সমস্ত রকম নেগেটিভ শক্তি পড়ে। তো মা কালীর দুটো হাতে রয়েছে খড়গ এবং অসুরের ছিন্ন মুণ্ড, বাকি দুটো হাতে রয়েছে বর এবং অভয় মুদ্রা। এই বর এবং অভয় মুদ্রা যে দুটি হাতে রয়েছে তার মাধ্যমে কি বোঝা যাচ্ছে? যার কাছ থেকে আমরা অপার শান্তি এবং অপার আশ্বাস পেতে পারি ভালো থাকার, যাকে ডাকলে যার স্মরণ নিলে আমরা অপার শান্তি পেতে পারি, এবং যাকে ডাকলে যার স্মরণ নিলে আমরা ভালো থাকতে পারি। তাহলে একদিকে তিনি দুষ্টের দমন করছেন, তিনি শত্রু নাশকারী, তিনি সকল প্রকার দুঃখ দুর্দশা নাশকারী, তিনি সকল প্রকার অশুভত্ব নাশকারী, আবার একদিকে তিনি হচ্ছেন তার হাতে যখন বর এবং অভয় মুদ্রা, তিনি আমাদের অভয় দিচ্ছেন ভালো থাকার জন্য। দেখুন মা কালী বিগ্রহের যে মূর্তিটা সেখানে দেখা যাচ্ছে কি, তার মাথায় আলুলায়িত চুল, এবং তিনি শিবের মুখে বুকের ডান পা রেখে দণ্ডায়মান। এই যে শিবের বুকে ম্যাক্সিমাম আমরা যে কালী মূর্তি দেখতে পাই সেখানে তিনি শিবের বুকের ডান পা রেখে দণ্ডায়মান, এবং তার মাথায় আলুলায়িত চুল, এবং সবসময় তার রূপের ভেতরে দুটো জিনিসই প্রকাশ পায়, একটা হচ্ছে তাকে ডাকলে সমস্ত অশুভত্ব নাশ পাওয়া, এবং একটা হচ্ছে সমস্ত রকম অভয় প্রদান, দুটোই, বর এবং অভয় মুদ্রাও আছে, আবার তিনি শত্রু নাশকারী। কিন্তু কখনো কখনো মা কালী কিন্তু বাঁপাও এগিয়ে থাকে। সাধারণত আমরা সবচেয়ে বেশি যেটা দেখতে পাই সেটা হচ্ছে দক্ষিণাকালীর মূর্তি, আমরা সবচেয়ে বেশি দেখতে পাই যেখানে মা কালীর ডান পা এগিয়ে আছে, কিন্তু কোথাও কোথাও মা কালীর কিন্তু বাম্পাও এগিয়ে থাকে, সেটা কম দেখা যায়, এবং তখন তিনি বামা কালী। আমাদের সঙ্গে একজন বন্ধু আছে, নিয়ে আবার আলোচনা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো দিদি, নমস্কার। কে বলছেন? আমি তারকেশ্বর হরিপাল থেকে বলছি। হ্যাঁ হরিপাল থেকে কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ নামটা বলুন। আমি চৈতালি ঘোষ।
চৈতালি আপনি নিয়মিত দেখেন রাজশ্রীর অনুষ্ঠান? হ্যাঁ 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 কেউ এসেছিল? দেখি সময় সময় পেলেই দেখি। আমার এক হাজব্যান্ডের বন্ধু গেছিল ওনার ছেলের জন্য, গিয়ে একটু উপকার পেয়েছিল বলে আমি ওই জন্য দেখি অনেকদিন ধরে ফোন করে করে। আচ্ছা ডেট অফ বার্থ বলুন ছেলের। 26 মার্চ। হ্যাঁ 1992। হ্যাঁ সময় বলুন। বিকেল 3:14। কোথায় হয়েছে? হরিপাল। হরিপাল মানে হুগলি তো? হ্যাঁ হুগলি। আচ্ছা 26 মার্চ 1992 সেদিন ছিল বৃহস্পতিবার, বিকেল 3:14 হুগলি, হরিপাল আসবেন অ্যাকচুয়ালি। সিংহ লগ্ন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি বকরি অবস্থায় রয়েছে বুধ মিনেতে, বৃহস্পতি সিংহতে বকরি অবস্থায় রয়েছে, দুটো গ্রহ বকরি অবস্থায় রয়েছে। হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে লগ্ন হচ্ছে, লগ্নে রয়েছে অষ্টমপতি বৃহস্পতি, বিদ্যাকারক দুটো গ্রহ বৃহস্পতি অষ্টমপতি হয়ে লগ্নে রয়েছে, বুধ নিচস্থ অবস্থায় রয়েছে। পড়াশোনা কিন্তু খুব মিডিয়োকার, পড়াশোনা যে খুব ভালো এটা বলতে পারছি না, মানে সাধারণ মানে পড়াশোনা, দেখা গেল গ্র্যাজুয়েশন হলো তার পরবর্তী পড়াশোনা আর হলো না, এই ধরনের জায়গাটাই দেখাচ্ছে। পাশাপাশি যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মনের মতো চাকরি নয়, মনের মতো অর্থ রোজগার নয়। সে চাকরি করবে, আপনার ছেলে চাকরি করবে না এটা আমি বলবো না, চাকরি করবে কিন্তু মনের মতো নয়, স্যাটিসফ্যাক্টরি নয়। অ্যাকচুয়ালি পঞ্চম একাদশ ভাবের ওপরে নিচস্থ রাহুকেতু, পঞ্চম একাদশ ভাবের ওপরে, একাদশ হচ্ছে আমাদের আয় ভাব, এবং একাদশপতি বুধ সেও নিচস্থ অবস্থায় রয়েছে, একাদশ ভাবে নিচস্থ গ্রহ, একাদশপতি নিচস্থ অবস্থায় রয়েছে। সুতরাং হরোস্কোপে অর্থ রোজগারের জায়গাটা খুব ভালো দেখছি না। আবার ভাগ্যপতি, ভাগ্যপতি মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, সপ্তম ভাবে শুক্র মঙ্গল, হরোস্কোপে বিবাহের স্থানও খুব শুভ নয়, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ ওইটাই, বিবাহের স্থান তো শুভ নয়ই। এবার আপনার ওই চাকরির ব্যাপারে আমি একটুখানি ওই জন্যই আপনাকে ফোন করলাম, ওটার জন্য কি প্রতিক্রিয়া আছে? প্রতিক্রিয়া না, প্রতিকার, গ্রহ প্রতিকার। হ্যাঁ প্রতিকার তো নিশ্চয়ই আছে চৈতালি, আপনি নিশ্চয়ই এটা উপলব্ধি করলেন যে আপনার ছেলের জীবনে যা যা ঘটেছে সেটা সেটাই রাজশ্রী বললেন। 92 ইনবর্ন আপনি, আর রাজশ্রী বলেছেন গ্রাজুয়েশনের উপরে খুব একটা পড়াশোনা হবে না, আপনিও তাই। 92 মানে কিন্তু, 92 মানে কিন্তু 29 ইয়ার্স। হ্যাঁ এবং আপনি, এবং আপনি বলছেন কি ওই চাকরি, চাকরি কি পরে কি ভালো চাকরির যোগ কিছু আছে? চাকরি কি সংস্কার করতে হবে? আপনার ছেলে যেটা রাজশ্রী বলেছে চাকরি পেলে ভালো, চাকরির যোগ নেই, চাকরি চলে যাওয়ার যোগ, দীর্ঘমেয়াদি ভালো চাকরির জায়গাটা দেখাচ্ছে না, এর জন্য গ্রহ সংস্কারের দরকার আছে। এবং একাদশপতি যে আয়পতি যে সেও নিচস্থ অবস্থা এবং আয়ভাবে নিচস্থ গ্রহ কেতু। দেখুন আমাদের ধন্যবাদ ফোন করার জন্য, যদি আপনি মনে করেন যে আপনার ছেলের জীবনটাকে গড়ে তুলবেন এই সময়টাকে কাজে লাগান, এই যে দীপান্বিতা অমাবস্যা আসছে, এই যে একটা সামনে ভালো সময় আসছে, মানে ত্রয়োদশী থেকে অমাবস্যাটা খুব ভালো সময় আপনারা পাবেন, তো এই সময়টাকে আমরা সাধারণ গৃহী মানুষ খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। আমরা সেটাই, আমাদের কি চাই, আমাদের কামনা বাসনা, কামনা বাসনা পূরণ, সেটাই গৃহী মানুষ একটা জিনিসই চায় যে তার বিভিন্ন কামনা বাসনা পূরণ হোক। তো যেটা আমি বলছিলাম যে মাকালী যে রূপটা, সেই রূপের মধ্যে তার দুটো হাতে আছে বর এবং অভয় মুদ্রা, যেখানে তিনি মা, তিনি আমাদের আশ্বাস দিচ্ছেন সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করার, আর দুটো হাতে রয়েছে ও মানে খড়গ এবং অসুরের ছিন্ন মুণ্ড, যেখানে তিনি শত্রুনাশকারী, এবং শুধু শত্রুনাশ নয়, শত্রুনাশ হরোস্কোপের নেগেটিভ গ্রহযোগ নাশ, যাবতীয় অশুভত্বের নাশ। তাঁর যে রূপটা, তিনি শিব ঠাকুরের বুকের ওপর দণ্ডায়মান, যখন তিনি তার আলুলায়িত চুল, তার গলায় নরমুণ্ডের মালা, সবসময় দেখবেন মাকালী বিগ্রহের চুল আলুলায়িত এবং গলায় নরমুণ্ডের মালা, এবং শিবের বুকে পা, ডান পা রেখে দণ্ডায়মান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার মা কালীকে দেখা যায় যেখানে তিনি শিবের বুকে বাম পা রেখে দণ্ডায়মান, যদিও সেটা কম দেখা যায়। যখন তিনি শিবের বুকে ডান পা রেখে দণ্ডায়মান তখন তিনি দক্ষিণা কালী, যখন তিনি শিবের বুকে বাম পা রেখে দণ্ডায়মান তখন তিনি বামাকালী। এবং তার যে গায়ের রং, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই তার গায়ের রং হচ্ছে কালো, তারপরে আমরা যে রংটা দেখতে পাই সেটা হচ্ছে নীল, এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু মায়ের গায়ের রং লাল হয় এবং দৈবাৎ কখনো সাদাও হয়। সবথেকে বেশি আমরা
কালো রঙের মাকালি দেখতে পাই, নীল রঙের দেখতে পাই, লাল রঙেরও মাকালি হন। আমার গুরুদেবের প্রতিষ্ঠিত মা কালী আদ্যা মা রূপে পূজিত হন এবং আমার মামার বাড়িতে আছেন মা ব্রহ্মময়ী, যিনি যার গায়ের রং হচ্ছে টুকটুকে লাল, মাকালি এখানে টুকটুকে লাল, এবং খুব অল্প সামান্য কিছু ক্ষেত্রে তার গায়ের রং সাদাও হয়। তো মা কালী হচ্ছেন এমন একজন দেবী সারা পশ্চিমবঙ্গে সারা বছর সবচেয়ে বেশি যিনি পূজিত হন, প্রত্যেকটা অমাবস্যায়। মানে আমরা কিন্তু মা দুর্গার পুজো বছরে হয় ম্যাক্সিমাম দুবার, একবারটাই সবচেয়ে বেশি প্রচলিত, তাও আর একবার হয় বা বসন্তকালে, যেটা খুব সীমিত। কিন্তু মা কালীর বিভিন্ন তিথিতে আপনারা দেখবেন সারা বছর বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে, বিভিন্ন তিথিতে বলতে পার্টিকুলারলি অমাবস্যা তিথিতে, হ্যাঁ অমাবস্যা ছাড়াও মানসিক কালী পুজো, ঠিকই বলেছেন, কৃষ্ণপক্ষের, মানসিকও থাকে, মানসিক ভাবেও অনেক সময় মানসিক থাকার জন্য মা কালী অনেক সময় পূজিত হন। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মা কালী বিভিন্ন অমাবস্যায় বছরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে পূজিত হন, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দীপান্বিতা অমাবস্যার মহানিশা। এবং দীপান্বিতা অমাবস্যার এই মহানিশার জন্য, দীপান্বিতা অমাবস্যায় মা কালীর যে পুজো হয় তার জন্য মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন। এটা বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা এবং সর্বশ্রেষ্ঠ মা কালীর পুজোর দিন, একটুখানি বলে নিই, বলে নিয়ে ফোনটা নিচ্ছি। এবং এই তিথির জন্য জানবেন সবাই অপেক্ষা করে থাকে, এই তিথির জন্য সাধক অপেক্ষা করে থাকেন, এই তিথির জন্য গৃহী অপেক্ষা করে থাকেন, এই তিথির জন্য যোগী অপেক্ষা করে থাকেন। সাধক কেন অপেক্ষা করেন? সাধনা মার সাধন মার্গে আরও উচ্চস্তরে যাওয়ার জন্য, বিভিন্ন ধরনের মন্ত্র সিদ্ধির জন্য, বিভিন্ন ধরনের গুহ্য সাধনা গুহ্য সিদ্ধি দীপান্বিতা অমাবস্যার রাতে হয়, যেটার জন্য সাধকরা অপেক্ষা করে থাকেন। গৃহীরা অপেক্ষা করে থাকেন কেন? তাদের বিভিন্ন মনস্কামনা পূরণের জন্য, মা আমার সন্তানকে ভালো রেখো, মা আমার স্বামীকে ভালো রেখো, মা আমাকে ভালো রেখো। তো এই যে বিভিন্ন রকম অর্থ থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের কামনা, এর জন্য গৃহীরা অপেক্ষা করে থাকেন এবং যোগীরা অপেক্ষা করে থাকেন যোগ মার্গে তাদের আরো উচ্চ স্তরে যাওয়ার জন্য। আমাদের একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি পিঙ্কি ঘোষ কথা বলছিলাম বারাসাত থেকে। পিঙ্কি ঘোষ বারাসাত থেকে, কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, গুড আফটারনুন। হ্যাঁ, গুড আফটারনুন, গুড আফটারনুন। কিন্তু পিঙ্কি একটা কথা জিজ্ঞাসা করি, নিয়মিত দেখো অনুষ্ঠান? হ্যাঁ, আমি নিয়মিত অনুষ্ঠান দেখি। আমার স্যার গিয়েছিলেন ওনার ছেলের বিষয়ে জবের ব্যাপারে, তো খুব ভালো জব পেয়ে গেছেন, উনি খুব হ্যাপি। তোমার স্যারের ছেলের জন্য এসেছিলেন? আর কিছু বলার দরকার নেই, একটু অপেক্ষা করো। আচ্ছা, 25 জুলাই 1990 বুধবার সকাল 9:40 কলকাতা, কন্যা লগ্ন সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ, যেটা আমি বলবো, আচ্ছা ও নিজের জন্য জানছে তাই তো, ও নিজের জন্য জানছে, হ্যাঁ, যেটা আমি বলবো সেটা হচ্ছে মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি, গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে, শনি ধনুতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে, মেন হরোস্কোপে দেখা যাচ্ছে লগ্ন হচ্ছে কন্যা, পঞ্চম একাদশ ভাবের ওপরে রাহু কেতু অ্যাক্সিস। যেটা আমি এই হরোস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে, নিজস্ব চাকরি থাকার কথা, নিজস্ব অর্থ রোজগার থাকার কথা, একাদশ ভাবের ওপরে চারখানা গ্রহ রয়েছে, সুতরাং নিজস্ব চাকরি নিজস্ব অর্থ রোজগার থাকার কথা, যদিও অর্থ খুব ব্যয় হয়ে যাওয়ার যোগ, টাকা পয়সা খুব ধরে রাখতে পারবে না। কিন্তু হরোস্কোপে মেন সমস্যা যেটা, মেন সমস্যা এটা নয়, হরোস্কোপে মেন সমস্যা বিবাহ রিলেটেড। হরোস্কোপে, এই হরোস্কোপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কোনো রিলেশান থাকার কথা, কোনো রিলেশানে জড়িয়ে থাকার কথা, কিন্তু সেই রিলেশানটা নিয়ে তোমার চতুর্থভাবে শনি আছে, তোমার বাড়ির লোক হয়তো সেই রিলেশানটা অ্যাকসেপ্ট করবে না, এবং রিলেশানজনিত জায়গা, বিবাহজনিত জায়গা, লগ্নের অষ্টমভাবে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষ করছে, এই জায়গাগুলো নিয়ে ডিসস্যাটিসফ্যাকশন এবং প্রবলেম দেখাচ্ছে, বাড়ির লোকের সঙ্গে মতান্তর এবং মনান্তর হওয়ারও জায়গা দেখাচ্ছে, একটুখানি শেয়ার করো। হ্যাঁ 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 ম্যাম, এগুলোই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না কি হচ্ছে একটু বলতে হবে?
মানে বিয়ের ব্যাপারে আমি জানতে চাইছি যে কখন হবে কবে হবে। তুমি জানতে চাইছো তুমি বলো তোমার পড়াশোনা তুমি ক্যারিয়ার কর আছে কি তাতে বলেছেন ক্যারিয়ার হবে। ম্যাম ক্যারিয়ার আমার কি হতে পারে? ক্যারিয়ার হতে পারে, চাকরি হতে পারে, অর্থ রোজগার ভালো হতে পারে। গভর্নমেন্ট সার্ভিস তো নেই না ম্যাম? গভর্নমেন্ট সার্ভিস? হ্যাঁ গভর্নমেন্ট সার্ভিস হওয়ারও সম্ভাবনা আছে। আছে। আর তুমি কি কিছু করছো? হ্যাঁ আমি তো শোরুমে জব করি। কি করো? জব করে চেষ্টা করো তোমার হরোস্কোপটাকে একটু সংস্কার করো। তুমি কিন্তু তুমি এবার আসল কথা এসো, যেটা রাজশ্রী বারবার বলছেন যে তোমার বিয়ের ব্যাপারে একটু বললে ভালো হয়। হ্যাঁ রাজশ্রী তো ওটাই বললাম তো, ওই ব্যাপারটা তো খুব শুভ দেখলাম না, এতখানি মাঙ্গলিক দোষ, চতুর্থ শনি, বিবাহ নিয়ে বাড়ির লোকের সাথে অশান্তি হওয়ার কথা। বিবাহ পরবর্তী জীবনে নিশ্চয়ই, বিবাহ পরবর্তী জীবনটাও খুব শুভের সুখের নয় কেন, চতুর্থ শনি অষ্টমা মাঙ্গলিক দোষ এবং বিবাহ নিয়ে বাড়ির লোকের সঙ্গে অশান্তি হওয়ার কথা। তুমি একটু শেয়ার করো। আপনি বলছেন ওর নিজস্ব রিলেশন? হ্যাঁ রিলেশন থাকার যোগ। হ্যাঁ তো লাভ ম্যারেজ হবে না ম্যাম? তুমি আগে বলো তোমার রিলেশন আছে? হ্যাঁ তুমি আগে যেটা বলছিস সেটা বলো। তোমার রিলেশন আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ির লোক মানছে? তোমার বাপের বাড়ি, তোমার বাড়ি? না না মানছে না। কি বলছে বাড়ির লোক? কি বলছে? না পছন্দ নেই তো অ্যারেঞ্জ ম্যারেজ মানে করতে বলছে। দেখো সংসার তুমি অ্যারেঞ্জ করো আর লাভ করো, তোমার নিজের ছক আগে ঠিক করতে হবে। একদমই তাই। চতুর্থ শনি গৃহসুখ দেবে না বিবাহ পরবর্তীতে, অষ্টমা মাঙ্গলিক দোষ গৃহসুখ দেবে না, কর্ম আয় ভাবে অনেকগুলো গ্রহ কিন্তু আয়পতি দ্বাদশস্থ। তুমি একটু হরোস্কোপ ঠিক করো, তুমি ভালো চাকরিও করতে পারবে, মানে বেশ সিকিউর চাকরি করতে পারবে এবং তখন তুমি নিজের নিজের বিবাহিত জীবন ডিসিশনটাও তখন তুমি ঠিকভাবে নিতে পারবে। না আচ্ছা আপনি যেটা বলছেন ওর যেটা ছকে সমস্যা আছে ও অ্যারেঞ্জ করুক বাড়ির অমতে গিয়ে লাভ ম্যারেজ করুক, কিন্তু মাঙ্গলিক দোষ তো অবশ্যই, অষ্টমা মাঙ্গলিক দোষ সব সময় প্রবলেম দেবে, চতুর্থ শনি গৃহসুখ দেয় না, এগুলো তো নেগেটিভ অবশ্যই। এবার ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ করলে বাবা মায়ের কাছে প্রশ্ন করা যাবে কি দেখে দিলে, হ্যাঁ আর লাভ ম্যারেজ করলে কাউকে বলার জায়গাও থাকবে না। একদমই তাই, সুতরাং সেই জায়গাটাকে ঠিক করুন আপনারা। আমি এবার একটু বলে দিই, 9830693535 9830693579 এ ফোন করুন। আর অনলাইন চেম্বার একদিনই আছে কালী পুজোর আগে, কালী পুজোর যেটা দীপানিতে অবসর সেই অবসর আগে, সেটি হচ্ছে সামনের বৃহস্পতিবার 9330789557 9830693509 এই দুটো নাম্বারেই আপনাদের ফোন করতে হবে অনলাইন বুকিংয়ের জন্য। রাজশ্রীর চেম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে আগামীকাল চেম্বার রয়েছে গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার দিন চেম্বার রয়েছে শ্যামবাজার জুপিটার, তারপরে বৃহস্পতিবার একদিনই অনলাইন, ওই একদিনই অনলাইন কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন। কিন্তু তারাই যোগাযোগ করবেন যারা ভাগ্য গড়তে চান, ভাগ্য জানার জন্য সারা বছর পরে যোগাযোগ করুন। যারা ভাগ্য জানতে চান তারা এখন যোগাযোগ করবেন না, যারা ভাগ্য গড়তে চান তারাই এখন একটা অনলাইন এবং যে কটি চেম্বার বাকি আছে যোগাযোগ করতে এবং তারপরে শুক্রবার দিন চেম্বার পেয়ে যাচ্ছেন হচ্ছে 29 তারিখ বর্ধমান, 30 তারিখ শনিবার দুর্গাপুর এবং 31 তারিখ রবিবার দিন পাচ্ছেন আসানসোলে, আর 1 নভেম্বর সোমবার চেম্বার পাচ্ছেন হাওড়া ময়দান শুকসারিতে। এই হচ্ছে রাজশ্রীর দীপান্বিতা অবসর আগে চেম্বার। আমার আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে মা কালী হচ্ছেন তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী, হ্যাঁ, এবং দীপান্বিতা অবসর তার মানে শ্রেষ্ঠ, মানে তন্ত্রের শ্রেষ্ঠ অমাবস্যা, এটা তন্ত্রের শ্রেষ্ঠ অমাবস্যা, যাবতীয় তন্ত্রোক্ত ক্রিয়া, যাবতীয় গুহ্য মন্ত্র, গুহ্য সাধনা, যারা সাধক তারা সারা বছর এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন। কেন? সাধন স্তরে আরও উচ্চ স্তরে যাওয়ার জন্য, সাধনায় সিদ্ধি লাভের জন্য যারা যোগী তারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন, যোগ মার্গে আরও উচ্চ স্তরে যাওয়ার জন্য। এবং এই দিনটা হচ্ছে যত জটিল সাধনা, কঠিন সাধনা সব কিছুতে এই রাত্রিতে সিদ্ধি লাভ হয় এবং গৃহীরা অপেক্ষা করে থাকেন তাদের দুঃখ দুর্দশা নাশ, তাদের গ্রহ সংস্কারের জন্য। আবার দীপান্বিতা অমাবস্যার সিংহ লগ্নে সংকট নাশন গণেশের পুজো যে বিশেষ মনস্কামনা নিয়ে করা হয় সেই মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। এটা নিয়ে আমরা আগামী দিনে বিশদে কথা বলবো। অনেক ধন্যবাদ জানাবো রাজশ্রীকে এবং ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, খালি বলি দীপান্বিতা অমাবস্যার আগে অনলাইন চেম্বার, সামনে আর একটা মাত্র দিন রয়েছে বৃহস্পতিবার, আগামীকাল গড়িয়াহাট ভাগ্যচক্র, বুধবার দিন শ্যামবাজার জুপিটার। নমস্কার। গণেশ সাধিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।